नमस्कार, আমি অনিমিষ দাশগুপ্ত, পলিটিক্যাল লিডারশিপ ট্রেনার। সফল নেতা ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন। আমি সফল নেতা কোচিং করাই, 100 উপর লিডারকে এই মুহূর্তে আমি কোচিং করাচ্ছি। দেখুন, আপনি যদি সফল নেতা হতে চান তাহলে আপনাকে আজকে আমি পাওয়ারফুল তিনটি টিপস দেব। এই তিনটি টিপস আপনাকে সফল নেতা করার জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি কিন্তু অনেকটা এগিয়ে যাবেন। নাম্বার ওয়ান, মহান লক্ষ্য। দেখুন, রাজনীতিতে তারাই সফল হয় যারা মহান লক্ষ্য একেবারে ঠিক রাখে। দেখুন, আপনি কত দূর পৌঁছতে চান, আপনি কি প্রধানমন্ত্রী হতে চান নাকি রাষ্ট্রপতি হতে চান, মুখ্যমন্ত্রী হতে চান নাকি এমএলএ এমপি হতে চান নাকি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি লড়তে চান, আপনার টার্গেট কি আছে, লক্ষ্য কি আছে, একটা মহান লক্ষ্য ঠিক করুন। লিখুন এখনই আপনি ডায়েরিতে, লিখুন আপনি রাজনীতিতে কি চান, হোয়াট ইউ রিয়েলি ওয়ান্ট ফ্রম ইউর পলিটিক্স। আপনার রাজনীতি থেকে আপনি কি পেতে চান, কোথায় পৌঁছতে চান। দেখুন, আজকে যে সমস্ত লিডার, বড়মাপের আইকনিক লিডার আপনি দেখছেন, প্রত্যেকে কিন্তু আজ থেকে 5 বছর 10 বছর আগে তারা একটা লক্ষ্য সেট করেছিল। তা আপনিও যদি একজন রাজনীতিবিদ হন তাহলে কিন্তু আপনাকে একটা লক্ষ্য সেট করতে হবে। তাই আজই ঠিক করুন একটা মহান লক্ষ্য, লিখুন মহান লক্ষ্য। নাম্বার টু, দেখুন মহান লক্ষ্য যদি লিখে নেন তারপরে এবার ঠিক করুন এই লক্ষ্য আপনি কতদিনের মধ্যে পূরণ করবেন। টাইম ঠিক করুন, টাইম। দেখুন, বিজ্ঞানী পিকারসনের একটি সূত্র রয়েছে, যে কাজে আপনি যতটা সময় দিবেন সেই কাজ ততটা সময় শেষ হবে। আপনি পরীক্ষার সময় দেখেছেন যে 2.5-3 ঘন্টায় আপনি কম মার্কের উত্তর লিখেন কিন্তু যখন ওয়ার্নিং বেল পড়ে যায় তখন বেশি মার্কের উত্তর লিখেন। তাই আপনি যদি মহান লক্ষ্য লেখার পর ঠিক করে নেন যে আগামী 5 বছরে বা আগামী 3 বছরে আমি এই পদে, রাজনীতিতে এই জায়গায় পৌঁছবো, সেখানে যদি ডিউরেশন লিখে দেন, ডেডলাইন লিখে দেন যে এত টাইমের মধ্যে, এত বছরের মধ্যে আমাকে পৌঁছতেই হবে, তাহলে আপনি কিন্তু লক্ষ্য পূরণে এগিয়ে যাবেন। নাম্বার থ্রি, পজিটিভিটি। দেখুন, সফল নেতা কারা হয়, সফল নেতা হতে গেলে আপনাকে পজিটিভিটি রাখতে হবে, আপনাকে পজিটিভ হতে হবে। দেখুন, কারেজ রাখতে হবে, ইন্সপিরেশন রাখতে হবে, মোটিভেশন রাখতে হবে। রাজনীতিতে যারা সফল হয়েছে তাদের জীবন কাহিনী যেমন দেখতে হবে, পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে, ক্রিকেটে, স্পোর্টসে, গানে, শিল্পকলায়, মিউজিকে, ড্যান্সে যারা সফল হয়েছে তাদেরকে ফলো করতে হবে, তাদের সাকসেস টিপসগুলোকে জানতে হবে, তাহলে আপনি দ্রুত র্যাপিড সাকসেস পাবেন। দেখুন, আপনাকে জানতে হবে ম্যারি কমের কাহিনী, আপনাকে জানতে হবে সচিন টেন্ডুলকার, আপনাকে জানতে হবে ভাগ মিলখা ভাগ মিলখা সিং, আপনাকে জানতে হবে এপিজে আব্দুল কালাম, আপনাকে জানতে হবে দ্রৌপদী মুর্মু, আপনাকে জানতে হবে ভগৎ সিং। এরকম দেখুন পাওয়ারফুল যারা, জো জিতা ওই সিকন্দর সিনেমা দেখুন, আপনি দেখুন সত্যাগ্রহ সিনেমা, আপনি দেখুন রাজনীতি সিনেমা, ভাগ মিলখা ভাগ সিনেমা, চাক দে ইন্ডিয়া, এই সমস্ত সিনেমাতে কি রয়েছে, পাওয়ারফুল মোটিভেশন রয়েছে, হাইপার এনার্জি রয়েছে, হাইপার ইন্সপিরেশন রয়েছে। দেখুন, আপনি যদি সফল হতে চান না তাহলে আপনাকে রাজনীতির বাইরেও যারা সফল হয়েছে, যেমন মাইকেল ফ্লেপস, সে কি করেছে, সে 28টার মধ্যে 23টা গোল্ড মেডেল আমেরিকায়, সবচেয়ে গোল্ড মেডেল বেশি পেয়েছে মাইকেল ফ্লেপস। কি করে সে পেল, সে বলছে নো, এটা হবে না, ওটা হবে না, এটা হবে না, রাজনীতিতে সব কিছু হবে। রাজনীতিতে একজন সাধারণ কার্যকর্তা কর্মীও কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হতে পারে। আপনি যদি মহান লক্ষ্য রাখেন আর যদি ভাবেন এটা হবে তাহলে হবেই। যেমন মিলখা সিং, সে কেন সাকসেসফুল হয়েছিল, সে বলেছিল যে আই হ্যাভ মেন্টর, আমার একজন টিচার ট্রেনার গাইড রয়েছে। মিলখা সিং বলেছিল আমার একজন প্রশিক্ষক রয়েছে। আজকে যে সমস্ত শিল্পপতি, পুঁজিপতি, ক্রিকেটার, স্পোর্টসম্যান, পলিটিশিয়ান যারা সফল হচ্ছে তাদের পিছনে টিচার ট্রেনার গাইড মেন্টর রয়েছে। তা আপনিও যদি আমার মেন্টরিংশিপে আসতে চান তাহলে সফল নেতা, নেতা হওয়ার কোচিং আমি করাই, অনলাইন অফলাইন আপনাকে আমি গাইড দিব, আমার টিম আপনাকে ব্যাককে সাপোর্ট করবে, আপনার 10 বছরের সাকসেসকে আমরা 1 বছরে কমপ্লিট করাবো। বক্তৃতা থেকে নেতৃত্ব, স্ক্রিপ্ট থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং থেকে ব্র্যান্ডিং, ভোট ম্যানেজ থেকে ফান্ড ম্যানেজ, সমস্ত কিছু সফল নেতা, নেতা আমার কোচিংয়ে করানো হয়। এখনই এই নম্বরে ফোন করুন, কল করুন, হোয়াটসঅ্যাপ করুন, এই ভিডিওকে ছড়িয়ে দিই যারা পলিটিক্স করছে যাতে তারাও সফল হতে পারে। এই ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন সফল নেতা ইউটিউব চ্যানেলকে। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।